সাংবাদিক বন্ধুরা, এসএফআই টিএসইউর আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসএফআই টিএসইউর তরফে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করার মূলত দুইটি কারণ, দুইটি বিষয় আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে চাই। প্রথম যে বিষয়টি উত্থাপন করতে চাইব, বিদ্যাঞ্জ্যোতি স্কুল, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষারই ফলাফল প্রকাশিত হয়েছে। এখন বিদ্যাঞ্জ্যোতি স্কুলে ভর্তির জন্যে অনলাইনে আবেদনের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। এখন বিদ্যাঞ্জ্যোতি স্কুলের মধ্য থেকে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করেছে, তাদের একটা অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, তারা আতঙ্কে রয়েছেন যে তারা